আমার প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক 2023 এবিটি এর টেস্ট পেপার, ইতিহাসের আরও তিনটে সেটের প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা। দেখো, ইতিহাস ছাড়াও তোমাদের বেঙ্গলি, দেখো বাংলার প্রথম 15টা সেটের প্রশ্ন এবং তার উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, ভিডিও আপলোড করে দিয়েছি। ইংলিশের প্রথম 5টা সেটের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে গেছে। পলিটিক্যাল সায়েন্সে তোমরা 1টি পেজ আপলোড করেছি ইতিহাসের প্রথম 3টে, এবং আজকের কিন্তু তোমরা সাথে আলোচনা করব আমি 140, 156 এবং 170। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তোমাদের 4 নম্বর সেট হচ্ছে এসি 140। তো দেখো, এটা হচ্ছে আমাদের ইতিহাসের এসি 140 নম্বর পেজ। তো চলো আমরা প্রথমে 24টা এমসিকিউ দেখে নেব। 1 নম্বরের প্রশ্ন বলছে, ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংগ্রাম, বলেছেন। উত্তর হচ্ছে অপশান বি, এটা লিখবে ইএইচ কার। 2 নম্বর প্রশ্ন, আমি নেতাজিকে দেখেছি, গ্রন্থটি রচয়িতা হলেন, উত্তর লিখবে অপশান বি এরটা, নারায়ণ সান্যাল। 3 নম্বরের প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, উত্তর হচ্ছে অপশান বি এরটা, গোলমরিচকে। 4 নম্বরের প্রশ্ন, চন্দননগর ফরাসি শাসনমুক্ত হয়েছিল, উত্তর হচ্ছে অপশান সি এরটা, 1950 খ্রিস্টাব্দে। 5-এর প্রশ্ন, বাংলায় স্বাধীন নবাবী সূচনা করেন, উত্তর হচ্ছে অপশান বি, মুর্শিদ কুলি খাঁ। 6 নম্বরের প্রশ্ন, ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়, উত্তর হচ্ছে অপশান সি এরটা, নানা ফড়নবিশকে। 7 নম্বরের প্রশ্ন, দস্তক কথাটির অর্থ, উত্তর হচ্ছে অপশান ডি, বাণিজ্যিক ছাড়পত্র। 8, গান্ধীজি প্রবর্তিত হরিজনের অর্থ হলো, উত্তর হচ্ছে অপশান সি এরটা, ঈশ্বরের সন্তান। 9 নম্বরের প্রশ্ন, মহারাষ্ট্রে 1867 খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন, উত্তর হচ্ছে অপশান এ, আত্মারাম পাণ্ডুরঙ্গ। 10, 1915 খ্রিস্টাব্দে চীনের ওপর 21 দফা দাবি পেশ করেন, উত্তর হচ্ছে অপশান এ, জাপান। 11 নম্বরের প্রশ্ন, ভারতের প্রথম মে দিবস পালিত হয়, উত্তর হচ্ছে অপশান সি এরটা, 1923 খ্রিস্টাব্দে। 12, 1943 খ্রিস্টাব্দে বাংলায় দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় ছিলেন, উত্তর হচ্ছে অপশান এ, লর্ড ওয়াভেল। 13 নম্বর, দেখো আমাদের স্তম্ভ মেলা, দেখো একের পুনা চুক্তি, এটা হচ্ছে আমাদের অপশান সি, 1932 খ্রিস্টাব্দে। 2 নম্বর, দেখো মন্ত্রী মিশন হচ্ছে ডি এরটা, 1946 খ্রিস্টাব্দে। 3 নম্বর, দেখো রাওলাট আইন, এটা হচ্ছে আমার বি এরটা, 1919 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ রদ হচ্ছে অপশান এ, 1911 খ্রিস্টাব্দে। আর বিকল্প সময় আমাদের উত্তর হচ্ছে আমাদের অপশান সি এরটা, এটা ওকে। আমাদের 14 নম্বরের প্রশ্ন, আসামে ভারত ছাড়ো আন্দোলনে উল্লেখযোগ্য অবদান রাখেন, উত্তর হচ্ছে অপশান বি এরটা, কনকলতা বড়ুয়া। আমাদের 15 নম্বরের প্রশ্ন, 1947 খ্রিস্টাব্দে সীমানা কমিশনের প্রধান ছিলেন, উত্তর হচ্ছে অপশান এ, লিখবে লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট প্রশ্ন 16, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন, উত্তর হচ্ছে অপশান বি এরটা, রুজভেল্ট। 17, ইয়াল্টা সম্মেলন আহূত হয়, উত্তর হচ্ছে অপশান সি এরটা, 1945 খ্রিস্টাব্দে। 18, বান্দুং সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করেন, উত্তর হচ্ছে অপশান বি, চৌ এন লাই। 19, শান্তিপূর্ণ সহবাসস্থান নীতির প্রবক্তা ছিলেন, এখানে দেখো 4টে অপশানের মধ্যে কিন্তু 1টি অপশানও রাইট নয়, সঠিক অ্যান্সার হচ্ছে ডক্টর সুকর্ণ। 20, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও, দেখো এক একটা জেনারেল নাসের হচ্ছে আমাদের মিশর, 2 নম্বর হচ্ছে হোচিমিন হচ্ছে অপশান ডি, ভিয়েতনাম। 3 নম্বর, দেখো ফিদেল কাস্ত্রো হচ্ছে অপশান এ, কিউবা। আর 4 নম্বর, দেখো মার্শাল টিটো হচ্ছে আমাদের অপশান সি, যুগোস্লাভিয়া। আর বিকল্প সময়ের মধ্যে যে অপশানটা সেটা হচ্ছে আমাদের ডি এরটা। 21, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তর হচ্ছে অপশান এ, ঢাকায়। আচ্ছা 22 হচ্ছে, মায়ানমারের পূর্ব নাম হলো, উত্তর হচ্ছে অপশান এ, বার্মা। 23, অ্যাঙ্গালোতে প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল, উত্তর হচ্ছে অপশান এ, পর্তুগাল। 24, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেনা দিয়ে সাহায্য করে, উত্তর হচ্ছে অপশান বি এরটা, ভারত।
চলো আমরা পরের পেজে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের এসি 156 নম্বর পেজ। তো চলো শুরু করি আমরা। একে দেখের প্রশ্ন, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয়। উত্তর হচ্ছে অপশান এ থুকিডিডিসকে। দু নম্বর দেখো, ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়। উত্তর হচ্ছে অপশান বি 1753 খ্রিস্টাব্দে। তিন নম্বর, নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড শব্দটি প্রথম ব্যবহার করেন। উত্তর হচ্ছে অপশান সি আমেরিগো ভেসপুচি। চার নম্বর, ভাস্কাটাকমা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন। উত্তর হচ্ছে অপশান বি কালিকট। পাঁচ নম্বরের প্রশ্ন হচ্ছে, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। উত্তর হচ্ছে অপশান সি ওয়ারেন হেস্টিংস। ছ নম্বরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। উত্তর হচ্ছে অপশান ডি 1800 খ্রিস্টাব্দে। স্তম্ভ ওয়ান আর স্তম্ভ টু দেখো, এক অমৃতসরের সন্ধি হচ্ছে অপশান সি 1809 সাল। দু নম্বর দেখো, শ্রীরঙ্গপত্তমের সন্ধি হচ্ছে আমাদের অপশান ডি লিখবে 1792। সলবায়ের সন্ধি হচ্ছে এ 1782। আর চার নম্বর দেখো, বেসিনের সন্ধি হচ্ছে অপশান বি 1802 সালে। আর দেখো বিকল্প সমের মধ্যে অপশান এ হলো তোমাদের অ্যান্সারটা। আট নম্বর প্রশ্ন, ডিরোজিওর অনুগামীদের বলা হয়। উত্তর হচ্ছে অপশান ডি এরটা ইয়ং বেঙ্গল। ন নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো। উত্তর হচ্ছে অপশান এরটা বিরসা লিঙ্গম পানতুলুকে। আচ্ছা আমাদের দশ নম্বর প্রশ্ন, বর্তমান ভারত রচনা করেন। উত্তর হচ্ছে অপশান এ স্বামী বিবেকানন্দ। এগারো, মডলেমিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয়। উত্তর হচ্ছে অপশান ডি এরটা 1909 খ্রিস্টাব্দে। বারো নম্বর প্রশ্ন, মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয়। যেটি সেটি হলো উত্তর হচ্ছে অপশান বি এরটা লাহোর। আচ্ছা এখানে দেখো, ১৩, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন। উত্তর হচ্ছে অপশান এ র্যামসে ম্যাকডোনাল্ড। ২৪, দেখো করেঙ্গে ইয়া মরেঙ্গে গান্ধীজির এই কথাটি যুক্ত ছিল। উত্তর হচ্ছে অপশান বি আইন অমান্য আন্দোলনের সঙ্গে। ১৫ নম্বরের প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়। উত্তর হচ্ছে আমাদের সি এটা 1947 খ্রিস্টাব্দে। এটা চৌঠা জুলাই হবে না, এটা 18 জুলাই করে নেবে। ১৬, গান্ধীজি ফেল পড়া ব্যাংকের ওপর আগামী তারিখে চেক বলে মন্তব্য করেন। উত্তর হচ্ছে অপশান সি ক্রিপস প্রস্তাবকে। ১৭, ন্যাটো গঠিত হয়। উত্তর হচ্ছে অপশান সি 1949 খ্রিস্টাব্দে। ১৮, পঞ্চশীল স্বাক্ষরিত হয় ভারত ও অপশান ডি চীনের মধ্যে। ১৯ নম্বরের প্রশ্ন, ফুলটন বক্তৃতা দিয়েছিলেন। উত্তর হচ্ছে অপশান এ চার্চিল। ২০, ডিএনবিএন ফুর যুদ্ধে কে জয়ী হয়েছিল। উত্তর হচ্ছে অপশান বি ভিয়েতনাম। ২১, ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল। উত্তর হচ্ছে অপশান বি 1950 খ্রিস্টাব্দে। ২২ নম্বর প্রশ্ন, পিসি মহলানবিস ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন। উত্তর হচ্ছে অপশান বি এরটা দ্বিতীয়। আচ্ছা আমাদের ২৩ নম্বরের প্রশ্ন দেখো, আলজেরিয়ার উপনিবেশ ছিল অপশান এ ফ্রান্সের। ২৪, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। উত্তর হচ্ছে অপশান বি 21 ফেব্রুয়ারি। চলো আমরা নেক্সট পেজটা দেখে নেব। চলো এটা হচ্ছে আমাদের এসি 170 নম্বর পেজ। তো চলো শুরু করি। তো একের দাগের প্রশ্নটা কী বলছে একবার দেখে নাও। ইতিহাস একটি বিজ্ঞান, বেশিও নয় কমও নয়, এটি কারুক্তি। উত্তর হচ্ছে অপশান ডি এটা বিউড়ি। দু নম্বর দেখো, কার তত্ত্বাবধানে ভারতীয় জাদুঘর স্থাপিত হয়। উত্তর হচ্ছে অপশান বি ডক্টর ন্যাথানিয়েল উলরিখের। তিন নম্বর, মুক্তদার নীতিকে অদৃশ্য সাম্রাজ্যবাদ বলেন। উত্তর হচ্ছে অপশান বি জওহরলাল নেহরু। বামপক্ষ ডানপক্ষ এক একটা দেখো, সগৌলী সন্ধি অপশান বি 1816। দু নম্বর দেখো, ইয়ান্দাবুর সন্ধি হচ্ছে আমাদের 1826। নানকিংয়ের সন্ধি হচ্ছে অপশান ডি 1842। চার নম্বর দেখো, গন্ডামাকের সন্ধি হচ্ছে অপশান এ 1879 খ্রিস্টাব্দ। আর এখানে অপশানের মধ্যে বিটা হচ্ছে উত্তর। ৫, কত খ্রিস্টাব্দে সর্বশেষ এটা সনত হবে, সনত আইন বা সরি কত খ্রিস্টাব্দে সর্বশেষ, এটা মিস্টেক রয়েছে, চার্টার অ্যাক্ট পাস হয়। উত্তর হচ্ছে অপশান বি এরটা 1853 খ্রিস্টাব্দে। আচ্ছা আমার নেক্সট প্রশ্ন, ৬, ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে। উত্তর হচ্ছে অপশান ডি 1842 খ্রিস্টাব্দে। ৭ নম্বর, কাওতাও প্রথা হলো অপশান এ চীন সম্রাটকে নতজানু হয়ে অভিবাদন জানানো। আচ্ছা নেক্সট প্রশ্ন, ৮, গণমাণী পত্রিকার সম্পাদক ছিলেন অপশান ডি মুজফফর আহমেদ। ১৯,
2019-9 হিন্দু পায়োনিয়ার পত্রিকা কারা প্রকাশ করে? উত্তর হচ্ছে অপশন বি নব্যবঙ্গ। নেক্সট প্রশ্ন 10, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে অপশন এ ওয়ারেন হেস্টিংস। 11, ভারত সচিব এবং ভাইসরয় পদের সৃষ্টি হয়? উত্তর হচ্ছে অপশান এ 1858 খ্রিস্টাব্দে। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে দেখো 12, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে অপশান এ গান্ধীজি। 13, দেখো মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হচ্ছে অপশান সি ঢাকায়। 14, প্রশ্ন ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? উত্তর হচ্ছে অপশান বি ডক্টর সীতারামাইয়া। 15, প্রশ্ন ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে অপশান সি 1921 খ্রিস্টাব্দে। 16, প্রশ্ন ভারতীয় গণপরিষদের আসন সংখ্যা কত ছিল? উত্তর হচ্ছে অপশান এ 389। 17, NTBT স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে অপশান এ আমেরিকা ও রাশিয়ার মধ্যে। 18, দেখো গ্লাসনস্তের প্রবর্তক ছিলেন? উত্তর হচ্ছে অপশান এ গর্বাচপ। 19, কবে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়? উত্তর হচ্ছে অপশান ডি এটা 1989 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, আচ্ছা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তর্ভুক্ত দেশগুলি হলো, দুটো দেশ হবে, একটা হচ্ছে এক ফ্রান্স, একটা 2-3 হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এখানে ডি একটা লিখে উত্তর। 21, আমরা আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? গানটি রচনা করেন? উত্তর হচ্ছে অপশান ডি আব্দুল গফফর চৌধুরী। আমাদের 22, প্রশ্ন স্বেচ্ছাধীন ক্ষমতা একমাত্র প্রয়োগ করতে পারেন? তো উত্তর লিখবে কিন্তু রাজ্যপাল, অনেকে ভুল করে রাষ্ট্রপতি কিন্তু লেখে, কিন্তু অ্যাকচুয়ালি সঠিক উত্তর কিন্তু অপশান সি রাজ্যপাল। 23, 1951 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয়? উত্তর হচ্ছে অপশান সি এটা খড়গপুরে। আচ্ছা আমাদের লাস্ট প্রশ্ন, প্রশান্তচন্দ্র মহলানবিশ ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন? উত্তর হচ্ছে অপশান এ প্রথম। তো এই ছিল তোমাদের লাস্ট 3টে সেট, টোটাল 6টা সেটের প্রশ্ন উত্তর আমি আলোচনা করে দিলাম। আশা করা যায় প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা সঠিক করেছি। কোনো প্রশ্নের উত্তর যদি আমাদের মিস্টেক বা অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে কোন প্রশ্নটি, তোমরা অনেকেই আছো জাস্ট বলো যে ভুল হয়েছে, কোন প্রশ্নটা তোমরা কমেন্ট করো না, যার ফলে কিন্তু আমরা বুঝতেও পারি না। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।